আজকে থেকে আমরা পুরুষোত্তম ব্রত মহিমা কিছুদিন আলোচনা করব। তার মধ্যে থাকবে পুরুষোত্তম মাস সম্বন্ধে, পুরুষোত্তম মাস কেন হয়, পুরুষোত্তম মাসের মহিমা, পুরুষোত্তম মাসে করণীয়, তারপর পুরুষোত্তম মাসে যে আমাদের আমাদের মাসে দামোদর অষ্টকম হয়, চোরাগ্র অষ্টকম, সেটা সম্বন্ধে আলোচনা করব। তারপর কিছু পুরুষোত্তম মাসের মহিমা সম্বন্ধে আলোচনা করব। এই করে আমাদের বেশ কিছুদিন লেগে যাবে, আশা করি 8 দিনে হয়ে যাবে মনে হয়, যে ভগবান প্রভুপাদ কৃপা করেন। ওম জ্ঞানতিমির অন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকে চক্ষু মিলিত জৈন তস্মিন শ্রীগুরুভ্যে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি জয়প্রকাশামিনীতি নামিনে, নমো আচার্য পাদায় নিতাই কৃপপদায়নি গৌরকতকামদায় নগর গ্রামতারিণী, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে, নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ তারিণী, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যম দেবীং সরস্বতীং বেশং তত জয় মুদীর এদ নষ্ট প্রায় শবদ্রেষ নিত্যম ভাগবত সেবায় ভাগবত উত্তম শ্লোক ভক্তি ভগবত নষ্ট মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্গ ইতি গিরিম যৎ কৃপা তমহং বন্দে শ্রী গুরু দীন তারিণাম শ্রী চৈতন্যেশ্বরম পরমানন্দ মাধবম, হরি ওম তৎ জয় শ্রী প্রভুপাদ, জয় গুরু নমস্তে, জয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি জয় পরমানন্দ। আমাদের এই যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন নিজের সম্বন্ধে, বিশেষ করে শ্রীমদ ভগবদ গীতার 15 অধ্যায় পুরুষোত্তম যোগ, ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে এই অধ্যায়টা পাঠ করা হয়, আমরা চেষ্টা করবো আগামী অধ্যায় আমাদের মনে হয় পুরুষোত্তম যোগটা আসবে। এখন আসছে আমার গুণোত্তর বিভাগ যোগ। সবার কাছে অনুরোধ রাখবো, আপনারা যাদের বিশেষ কোনো অসুবিধা নেই, ইন্টারনেটের প্রবলেম নেই, ওয়াইফাই ইউজ করছেন, আপনার কি বলবো ভিডিওটা অন করে রাখবেন, যদি কোনো অসুবিধা না থাকে চেষ্টা করুন। জয় শ্রী প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। আমরা শুরু করতে যাচ্ছি পুরুষোত্তম ব্রত মহিমা। অহোময়ী তো যথা লোকে পতিত পুরুষোত্তম ততয়া মামপি লোকেষু পতিত পুরুষোত্তম অস্মৈ সমর্পিতা সর্বে যে গুণময়ী সংস্থিতা মৎসাদৃশ্য উপমা উপা উমোপা গম্য মাসনাদিপ ভবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রমাপতি, মহাদেবকে বলছেন, হে রমাপতি, আমি যেইরূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও তদ্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে খ্যা বিখ্যাত হবে। আমাদের যে সমস্ত গুণ আছে সেই সব আমি এই মাসে অর্পণ করলাম, আমার সদৃশ্য হয়ে এই অধিমাস অন্য সকলের মাসের অধিপতি হবে। আমরা বেশিরভাগ জানি কি, ইস্কনে আসার আগে এটাকে বলা হয় মল মাস, এই মাসে কিচ্ছু করা হয় না, ভালো কোনো শুভ কোনো কাজ নেই, তুচ্ছ মাস, এটাকে মলবৎ পরিত্যাগ করো সবাই।
নাকি সম্বন্ধে আমরা পরে জানতে পারবো। ভগবান এখানে বলছেন যে এই জগতে যেরকম আমি পুরুষোত্তম নামে খ্যাত এই অধিক মাস, হ্যাঁ তো পুরুষোত্তম বলে খ্যাত হল, এবং আমার যত গুণ আছে আমি সব গুণ এই মাসের মধ্যে অর্পণ করছি, এবং আমার সমান সে অধিমাস সমস্ত মাসের অধিপতি। তো এখন আমরা পুরুষোত্তম মাস কেন হয় সে ব্যাপারে চর্চা করব। বাংলা বর্ষপঞ্জি আমাদের পঞ্জিকা আছে, সেখানে মোটামুটি 2 থেকে 3 বছর পর পর একটি অধিক মাস দেখা যায়, যেটাকে মল মাস বলা হয়। তো চন্দ্রমা এবং সৌর বর্ষের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য অতিরিক্ত একটি মাস হিসাব করা হয়। এই অতিরিক্ত মাসটিকে বলা হয় অধিক মাস, পুরুষোত্তম মাস। এটি অনেকটা ইংরেজি অধিবর্ষের মতো। তো যেহেতু অধিমাসে কোনো পালনীয় তিথি বিদ্যমান থাকে না, তাই কোনো বৈদিক কর্মকাণ্ড এই মাসে পালিত হয় না। মানে কি আমাদের মাস যে দিন গণনা হয় সেখানে অল্প অল্প সময় বেড়ে যায়, সেগুলো বেড়ে গিয়ে একটা মাসে রূপান্তরিত হয়। হ্যাঁ তো এই মাসটাকে বলা হয় তুচ্ছ মাস, যেটাকে বলা হয় মল মাস। স্মার্ত পণ্ডিতেরা এই অধিমাসকে অধিমাস কেন, মানে কি এটা অধিক দিনগুলো নিয়ে একটা মাস হয়েছে অধিমাস, সেজন্য স্মার্ত পণ্ডিতেরা অধিমাসকে মল মাস বা মলিন মাস বলে ঘৃণা করেন, তুচ্ছ করেন। তারা স্পষ্ট ডিক্লেয়ার করে দেয় কি চলবে না এই মাসে কিছু, কিন্তু পরম শাস্ত্র পরমার্থ শাস্ত্র এই অধিমাসটিকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, যেহেতু এই মাসটি সকল প্রকার সকাম কর্ম শূন্য, তাই সেটি হরিভজনের জন্য অধিক উপযোগী। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পবিত্র বৈশাখ মাস, কার্তিক মাস, মাঘ মাস, এগুলোকে আমরা বেশি মানি সবাই। এর থেকেও বেশি এই অধিমাসকে অধিক মহিমা প্রদান করেছেন, এবং একে নিজের নাম দিয়ে অলঙ্কৃত করেছেন। কেন করেছেন, কি এমন তাৎপর্য আছে এই মাসে? প্রাচীন জ্যোতিষী গ্রন্থাবলিতে অধিমাস সম্পর্কে অনেক তথ্য রয়েছে। আমরা যেমন গোরাব্দ পঞ্জিকা পাই, পঞ্জিকা ব্যবহার করি, এটি সরাসরি চান্দ্রীয় বর্ষ গণনা পদ্ধতির নয়, এটা হচ্ছে আসলে চান্দ্র সৌরবর্ষের একটি মিশ্রণ, সূর্য চন্দ্রের সৌরবর্ষ চন্দ্রমার একটা সংমিশ্রণ। এই বিষয়ে জানতে হলে প্রথমে সৌর এবং চন্দ্রমাস সম্পর্কে জানতে হবে। সৌর চন্দ্রমাস মানে কি, রাশি সংক্রমাত সৌর, এটা একটু অত বুঝতে কষ্ট হবে, আমি যা শুধু পরে শোনা দিচ্ছি আপনাদেরকে। রাশিচক্রে যে বিন্দু থেকে গ্রহ সূর্যের অবস্থান নির্ণয় হয়, যারা একটু জ্যোতিষশাস্ত্র জানেন তাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, যেই বিন্দু থেকে রাশিচক্রে গ্রহ সমূহের অবস্থান, যেমন 12টা রাশি আছে, 9টা গ্রহ আছে, সেগুলো কোন গ্রহ কোন মাসে কোথায় কিভাবে অবস্থান করছেন, সেই বিন্দু নিয়ে তাদের তাতে আদিবিন্দু বলা হয় তাকে, যে বিন্দু থেকে স্টার্ট হয় সেই গ্রহের আদিবিন্দু। তো গৃহীত স্থির আদিবিন্দু হতে 30 অংশ অন্তরে সূর্য কেন্দ্র আসলে তাকে সংক্রান্তি বলা হয়। এই যে আমরা পৌষ সংক্রান্তি বিভিন্ন সংক্রান্তি করি না, এই সংক্রান্তি ধরা হয়, এক সংক্রান্তি থেকে অপর সংক্রান্তি পর্যন্ত এটাকে বলা হয় সৌর মাস গণনা। তো এর ফলে কি হয়, গড়ে সৌর মাসের মানে দৈর্ঘ্য হচ্ছে 30 দিন, সৌর মাসের দৈর্ঘ্য কত, 30 দিন 10 ঘন্টা 30 মিনিট 47 সেকেন্ড একটা মাসের। তো এই সৌরবর্ষে মোট 365 দিন, সরি 365 দিন প্লাস 25 88
দিন পরে 365.2588 দিন পরে। আবার দশান্তশ্চ চান্দ্রমাসে, কোন সৌরমাসে যে অমাবস্যা হয়, কোন সৌরমাসে যে অমাবস্যা হয় তার পরবর্তী দিন থেকে যে মুখ্য চান্দ্রমাস ধরা হয় তার নাম হচ্ছে, তার নাম ওই সৌরমাসের নামে নামাঙ্কিত করা হয়। তো গড়ে প্রতি চান্দ্রমাসে 29 দিন 12 ঘন্টা 44 মিনিট 3 সেকেন্ড পূর্ণ হয়। তো চান্দ্রমাস বছরে মোট 360টি তিথি থাকে। লক্ষণীয় যে প্রতি চন্দ্রমাসে ও সৌরমাসের দৈর্ঘ্যের পার্থক্য কারণে প্রতি মাসে 19 থেকে 26 ঘন্টা গড়ে 23 ঘন্টা 37 মিনিট 28 সেকেন্ড, কত 23 ঘন্টা 37 মিনিট 28 সেকেন্ড একটি ব্যবধান থেকে যায় চন্দ্রমাস এবং সৌরমাসের দৈর্ঘ্যের পার্থক্যের কারণে। পার্থক্যটা কি, 19 থেকে 26 ঘন্টা ব্যবধান থাকে, সেখানে 23 ঘন্টা ঘরে ঘরে 23 ঘন্টা কি হয়, 23 ঘন্টা 37 মিনিট 28 সেকেন্ড ব্যবধান থেকে যায়। অর্থাৎ চান্দ্রমাসের 360টি তিথিতে সর্বমোট 354.36 সৌর দিন লাগে। ফলে প্রতি বছর চান্দ্র ও সৌরমাসের মধ্যে 10 দিন প্রতি বছর 10 দিন 21 ঘন্টা 35 মিনিটের পার্থক্য হয়। বুঝা গেল, সৌর আর চান্দ্রের মধ্যে কয়দিন, প্রতি বছরে 365 দিনের মধ্যে 10 দিন 21 ঘন্টা 35 মিনিট পার্থক্য হয়। এই অতিরিক্ত 10 দিন 21 ঘন্টা তো কি হচ্ছে, 29.53 10.63 গড়ে 2.71 2.71 বছর বা 32.5 মাস সমন্বয় হয়। তো 32টি সৌর মাসের জন্য 33টি চন্দ্রমাস, বুঝা গেল কি, 3 বছরে 33 চন্দ্রমাস। তো মোট কথা, চন্দ্র ও সৌর বছরের মধ্যে সমন্বয় রাখার জন্য 3টি সৌর বছরের মধ্যে 1টি অতিরিক্ত মাস সমন্বয় ঘটে। সাধারণত প্রতি 19 বছরে 60টা অধিমাস পড়ে, কি বলে, বোঝা গেল কি, 19 বছরে 60টা অধিমাস পড়ে। এটি নির্ভর হয় গ্রহ সঞ্চারের সময়ের উপর ভিত্তি করে। গ্রহ সঞ্চার হয় না, আপনারা যারা পঞ্জিকায় দেখবেন, বৃহস্পতি সঞ্চার হয়, শনি সঞ্চার হয়, রবি সঞ্চার হয়, বিভিন্ন গ্রহ সঞ্চার হয়, তারা নিজের জায়গা পরিবর্তন করে, এই গ্রহ সঞ্চারের উপর ভিত্তি করে। কখনো সেটি 28 মাস, কখনো 31 মাস, কখনো 32 মাস, কখনো 33 মাস, কখনো 35 মাস হতে পারে, মানে কখনো 32 মাস পরে আসে, কখনো 28 মাস পরে আসে, কখনো 33 মাস, কখনো 35 মাস পরে এই অধিমাসটা আসে। 19 বছরে 60টা অধিমাস হয়। এই জন্য মহাভারতে 5টি বছরে 2টি অতিরিক্ত মাসের কথা বলা হয়েছে, 5 বছরে 2টি অতিরিক্ত মাস। কেননা প্রতি 3 বছর পর পর এমনটি সময় আসে যখন সূর্যের এক রাশিতে ভ্রমণের সময় বা একটি সৌর মাসে 2টি অমাবস্যা হয়, অথবা 3টি প্রতিপদ চলে আসে, 2টি অমাবস্যা অথবা 3টি প্রতিপদ আসবে একটি সৌর মাসে। তো প্রথম প্রতিপদের পর থেকে অধিক মাস শুরু হয়, দ্বিতীয় অমাবস্যা পরবর্তী প্রতিপত্তে থেকে প্রকৃত সৌর মাস হিসাব করা হয়, আবার স্টার্ট হবে। তো অধিক মাসে সৌর সংক্রান্তি হয় না, কোনো সংক্রান্তি থাকে না। অধিক মাসে সৌর বছরের কোন মাসের সাথে সংযুক্ত নামকরণ করা হয়, অধিক মাসকে সৌর বছরের কোন মাসের সাথে সংযুক্ত নামকরণ করা হয়। যে চন্দ্রমাস সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে না, বরং মাস জুড়ে একটি নির্দিষ্ট রাশিতেই অবস্থান করে, তাহলে সেই মাসটির নাম পরবর্তী মাসের নাম অনুসারে হয় এবং এর সাথে অধিক শব্দটি জুড়ে দেওয়া হয়। কার্তিক ও মাঘ মাসে কখনো অধিক মাস হয় না। উদাহরণ হিসেবে, যদি কোনো মাসে সূর্য মেষ রাশিতে গমন না করে পূর্ববর্তী রাশিতে স্থিত থাকে, তবে ওই মাসটির নাম হবে অধিক চৈত্র মাস। তো পূর্ববর্তী মাসে সূর্য অন্য রাশিতে গমন করে
তখন সেই পরবর্তী মাসটি শুধু চৈত্র নামে পরিচিত হয়। তো এই অধিমাস সংযোজন কৃত্রিম নয়, বরং স্বাভাবিক। উপরন্ত বৈদিক শাস্ত্র সম্ভারের সরি উপরন্ত বৈদিক শাস্ত্রের অভ্রান্ততা একটি নিদর্শন। মানে এটা কি মন্দরা যে একটা অধিক মাস জুড়ে দিল তা নয়, অতিরিক্ত মাসের সমন্বয় না করা হতো তবে কি হতো? তখন আমরা বিভিন্ন ঋতুতে পালনীয় ভগবানের ব্রত উৎসবাদি উদযাপন করতে পারতাম না বিভিন্ন ঋতু অনুযায়ী। তখন বৈশাখ মাসে গ্রীষ্মের দাবাদহের সময় পালিত চন্দন যাত্রা মহোৎসবে কখনো কখনো চলে যেত মাঘ মাসের হাড় কাঁপানো শীতের সময়। কিন্তু চন্দনযাত্রা হবে ভগবান যখন গরমে কষ্ট পায় বৈশাখ মাসে, এটা তখন আবার এই অধিক মাস না করলে কি হবে? মাঘ মাসে খার কাঁপানো শীতের মধ্যে চন্দনযাত্রা শুরু হবে। এই গরমিল দূর করার জন্যই অধিক মাসে সংযোজন করা হয়েছে। বুঝা গেল? তো পুরুষোত্তম মাসের মহিমা সম্বন্ধে আরো বলা আছে শাস্ত্রে, বছরে বারোটি মাসের আধিপত্য দেখে বারোটি মাস খুব সুন্দর করে চলছে। তখন অধিক মাসে সবাই তুচ্ছ করছে, যখন তুচ্ছ করার পর অধিক মাসের যে দেবতা আছে হ্যাঁ সে খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ তখন অধিক মাস কি করলো? বৈকুণ্ঠ অধিপতি শ্রী নারায়ণকে তার মনের দুঃখ প্রকাশ করেছে। তিনি নারায়ণ কি করেছেন? বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ তখন তিনি অধিক মাসের উপরে কৃপা করে তাকে সঙ্গে নিয়ে গোলক অধিপতি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলেন। বুঝা গেল? তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে রমাপতি, আমি যেই রূপ এই জগতে পুরুষোত্তম নামে খ্যাত, এই অধিমাস তত্রূপ ত্রিলোকে পুরুষোত্তম বলে বিখ্যাত হবে। তোমাকে সবাই তুচ্ছ করছে, তো আমি তোমাকে গ্রহণ করব, তুমি আমার নামে পরিচিত হবে এবং আমার ভক্তরা তোমাকে আমার মতো সম্মান করবে, আমার মতো পূজা করবে, আমার থেকে ভিন্ন বলে ভাববে না। আমাতে যে সমস্ত গুণ আছে, মানে আমার যে সমস্ত গুণ আছে সেই সব আমি এই মাসে অর্পণ করলাম, আমার সদৃশ্য হয়ে এই অধিমাস অন্য সকল মাসের অধিপতি হবে। এই মাস জগৎ পূজ্য এবং জগৎ বন্ধ, মানে জগতের সবাই বন্দনা করবে একে এই মাসকে। অন্য সকল মাস কি হয়? সকাম কর্ম। এই মাসটি হচ্ছে নিষ্কাম। সকাম নিষ্কাম তো আমরা সবাই জানি। তো সকাম হচ্ছে অন্যান্য বারোটি মাস, আর এই অধিক মাস হচ্ছে নিষ্কাম। এই মাসে সব কামনা বাসনা শূন্য হয়ে শুধু সবাই ভগবানের আরাধনা করবে নিষ্কাম ভাবে। জয় গুরুদেব। যিনি সকল প্রকার কামনা শূন্য বা সকল কামনা যুক্ত হইও এই মাসের পূজা করেন, তিনি সকল কর্ম ফল ভস্মসাৎ করে আমাকে প্রাপ্ত হন। মানে সমস্ত কর্মফল থেকে সে মুক্ত হতে পারে, ভস্মের মতো ছাই হয়ে যাবে এখন। যদি আমার ভক্তদের কদাচিত অপরাধ হয়, মানে কি ভক্তদের মধ্যে যদি কোনো সময় অপরাধ হয়ে যায়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কখনোই অপরাধ হবে না। কি বলছে? ভক্তদের যদি কদাচিত অপরাধ হয়ে যায়, কিন্তু এই পুরুষোত্তম মাসে ভক্তদের কোনো অপরাধ হবে না। যে সকল মহামূঢ় এই অধিক মাসে জপ দানাদি বর্জন করবে, মানে জপ করবে না, দান করবে না, এই অধিক মাসে বেশি দান করা ভালো, বেশি করে হরিনাম করা ভালো, যদি কেউ যদি মূর্খামি করে, যদি সেগুলো যদি বর্জন করে ও ভালো কর্ম করে না, ভগবানের সেবা পূজা করবে না, স্নান আদি করতে চাইবে না, বিভিন্ন গঙ্গা স্নান, বিভিন্ন তীর্থ স্নান, বা অন্তপক্ষে ভগবত ভোজন করবে না, দেব তিক্ত এবং বীজগণের প্রতি বিদ্বেষ করবে, দেবতাদের প্রতি, ভগবানের প্রতি, তিক্তের প্রতি বা ব্রাহ্মণের প্রতি, বৈষ্ণবদের প্রতি যদি বিদ্বেষ করে, সেই সকল দুঃখ, সেই সকল দুষ্টরা দুর্ভাগ্য পর ভাগ্য উপযোগী জীবী হয়ে স্বপ্নে ও কখনো সুখ পায় না, মানে পরের ভাগ্যের উপর নির্ভর করে তাদের জীবনযাপন করবে এবং তারা কখনো স্বপ্নেও সুখী হতে পারবে না।
এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করবেন, কি বলছেন, এই পুরুষোত্তম মাসে যিনি আমাকে ভক্তিপূর্বক অর্চন করবেন তিনি ধন পুত্র আদি লাভে সুখ ভোগে অবশেষে গোলক ধামে যেতে পারবেন, ভগবান যেখানে আছে সেখানে যেতে পারবেন। একবার নৈমিষ শরণে হাজার হাজার ঋষি সমবেত হয়ে তপস্যা করছিলেন, একবার নৈমিষারণ্যে কি হয়েছে, হাজার হাজার ঋষিরা তপস্যা করছিল, সৌভাগ্যবশত শ্রী সুত গোস্বামী তার শিষ্যগণের সাথে সেখানে উপস্থিত ছিলেন। মুনিগণ তাকে দর্শন করে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন এবং একটি সুন্দর একটা উত্তম ব্যাসাসন তাকে প্রদান করলেন। মুনিগণ করজোড়ে বললেন, হে সুত গোস্বামী, আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার এবং আশ্চর্য লীলাকথা শ্রবণ করলাম। বৈদিক জ্ঞান অত্যন্ত জটিল ও রহস্যময়, তাই প্রশ্ন, কিভাবে এই ভবসমুদ্র থেকে উদ্ধার পেয়ে ভগবদ্ধামে ফিরে যেতে পারব? তখন সুত গোস্বামী তাদের অনুরোধে বলতে লাগলেন, হে মুনিবৃন্দ, শ্রবণ করুন, আমি সর্বপ্রথম পুষ্কর তীর্থে গিয়েছিলাম, এরপর হাজার হাজার তীর্থ ভ্রমণ করে হস্তিনাপুরে পৌঁছায়, সেখানে গঙ্গার তীরে পরীক্ষিত মহারাজ অসংখ্য ঋষিগণের সঙ্গে প্রয়োবসন ছিলেন, তখন সুখদেব গোস্বামী সেখানে আগমন করলেন, তখন সকলেই তাকে শ্রদ্ধার সাথে সম্ভাষণ জ্ঞাপন করলেন, তারা সুখদেব গোস্বামীকে উচ্চ আসন প্রদান করলেন, তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করালেন, এখন আমি আপনাদেরকে ভগবানের সর্বাকর্ষক লীলাকথা বলব। একবার নারদমুনি বদ্রিক আশ্রমে নারায়ণ ঋষির কাছে গিয়েছিলেন, তার পাদপদ্ম থেকে অলকানন্দ প্রবাহিত হয়েছিল, নারায়ণ ঋষি পাদপদ্ম, নারদমুনি নারায়ণ ঋষিকে দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক প্রার্থনা করলেন, হে দেবেশ্বর দয়ানিধে, হে লোকশ্রেষ্ঠা, আপনি পরম সত্য, আপনাকে আমার প্রণতি নিবেদন করছি, হে প্রভু, এই জড়জগতে সবাই ইন্দ্রিয় তর্পণে কত ব্যস্ত, তারা জীবনের উদ্দেশ্য সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে, তাই এই সমস্ত গৃহস্থ এবং আমার মতো পরিব্রাজক সন্ন্যাসীগণের আচরণে এমন কোন প্রন্তা বলুন যাতে আত্ম উপলব্ধি লাভ করে ভগবদ্ধামে ফিরে যাওয়া যায়। তখন নারদের মধুর বচন শুনে ভগবান নারায়ণ একটু করে হেসে বললেন, হে নারদ, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করো, এতে তোমার পাপ রাশি ধ্বংস হবে, আমি জানি তুমি তা পূর্ণরূপে অবগত আছো, কিন্তু কি বলছেন, তুমি সব ভালো করে জানো আমি জানি, তারপরেও জনকল্যাণার্থে আবারও জিজ্ঞাসা করছো, তাই আমি তোমাকে পুরুষোত্তম ব্রতের মহিমা বলছি, এটি শুধু জাগতিক সুখ প্রদান করে না, ভগবদ্ধামে যাওয়ার যোগ্যতাও প্রদান করে পুরুষোত্তম ব্রতের মহিমা। নারদমুনি বললেন, হে ভগবান, আমি কার্তিক চৈত্র প্রভৃতি সকল মাসের মহিমা শুনেছি, কিন্তু পুরুষোত্তম মাসটি কিরূপ, হে দয়ানিধি, আমাকে এই পবিত্র মাস সম্পর্কে বলুন, কিভাবে এই মাসকে মহিমান্বিত করা উচিত, আমি কি মন্ত্রই বা জপ করব, আমাকে বিস্তারিতভাবে বলুন। ভগবান নারায়ণ তখন বলতে লাগলেন, হে নারদ, পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই বিষয়ে আলোচিত হয়েছিল, একবার ধর্মরাজ যুধিষ্ঠির তার সাম্রাজ্য রাজপ্রাসাদ এমনকি দ্রৌপদীকেও পাশা খেলায় পণ্য রেখেছিলেন, সেই খেলায় দুর্যোধনের নিকটে তিনি হেরে যান, তার রাজসভায় দুঃশাসন কর্তৃক দ্রৌপদী অপমানিত হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন বস্ত্রহরণ জনিত লজ্জা থেকে দ্রৌপদীকে রক্ষা করেন, যুধিষ্ঠির মহারাজ তখন স্ত্রী ও তার ভ্রাতাগণ সহ কাম্যবনে বাস করতে শুরু করেন। একবার দেবকী নন্দন শ্রীকৃষ্ণ সেই বনে পাণ্ডবদের দেখতে যান, পাণ্ডবরা ভগবানকে প্রণত নিবেদন করলেন, তাদের দুঃখ দেখে
শ্রীকৃষ্ণ অত্যন্ত বিমর্ষ হলেন, তিনি দুর্যোধনের প্রতি সক্রোধ বচন বলতে লাগলেন, মানে খুব রাগ দেখিয়ে দুর্যোধনের প্রতি বলতে লাগলেন। তখন মনে হলো ভগবান যেন সমস্ত সৃষ্টি ধ্বংস করে দেবেন, মানে এরকম খুব রাগ দেখিয়েছে দুর্যোধন, এরকম করে আমার ভক্তদেরকে কষ্ট দিচ্ছে। তাই পাণ্ডবগণ ভগবানের নিকট বিনম্র চিত্তে প্রার্থনা করলেন। অর্জুন বিনম্রভাবে প্রার্থনা শ্রবণ করে অর্জুনের ভগবান শান্ত হয়ে গেলেন এবং বলতে লাগলেন, হে অর্জুন, তোমাদের সবাইকে দর্শন করে এবং তোমাদের ভক্তিতে ভালোবাসায় আবদ্ধ হয়ে আমি এখন তোমাদের পুরুষোত্তম মাসের অতি আশ্চর্য মহিমা বর্ণনা করব। ঠিক আছে, ভগবান মহিমা বর্ণনা শুরু করবেন, বুঝা গেল তো? আজকে তো 9:30 বেজে গেছে, তো বর্ণনাটাকে কালকে শুনবো, অনেক সময় লাগবে। কি আকর্ষণটা থাক, কালকে আবার সবাই একত্রিত হব। 9:30 বেজে গেছে, কি বলেন? সময় লেগে যাবে অনেক। ওকে, তাহলে কালকে যেন আমরা অপেক্ষা করি, আজকে অনেক কিছু শুনলাম তো পুরুষোত্তম ব্রত। আগামীকাল আবার শুনবো, সবাই আবার সবার কাছে প্রচার করুন যে পুরুষোত্তম ব্রত মহিমা কালকে আমরা শ্রবণ করব, সবাই যেন উপস্থিত থাকে। সমস্ত ভক্তদের প্রত্যেকের কাছে শেয়ার করুন এবং কালকে যেন 100% উপস্থিত থাকে, আপনার সবাইকে সহযোগিতা করুন, মানে সবাই মিলে আমরা পুরুষোত্তম ব্রত পালন করতে পারবে, যে যতটুকু পারবে করবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, জয় পুরুষোত্তম ভগবান কি, পুরুষোত্তম ব্রত মহিমা কি, জয় শ্রী প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, জয় সমস্ত ভক্তবৃন্দ কি, জয় গৌর ব্রহ্মানন্দ। ধন্যবাদ, শ্রবণ করিনি আজকে আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করছি, আগামী দিনে আপনি আরো বিস্তারিত ভাবে আমাদেরকে জানাবেন সেটা। তো আমরা আমরা আছি ভুল ধারণায়, চতুর্মাস আমাদের অজানা, তাই তো এই মল মাস মঙ্গল কার্যের যত মানা। আসলে এই মাস নিষ্কাম মাস, অপরাধ হয় না কোনো, বেশি বেশি সাধন ভজন কৃষ্ণ কথা শোনো, ভগবানে যে গুণ রাজি আছে, পুরুষোত্তম মাসেও সব নারদমুনি জগৎ কল্যাণে, তাই তার শত গৌরব। বৈশাখ কার্তিক মাঘ মাস ভগবানের খুব প্রিয়, অধিক মাসে কি মহিমা জানি না আমরা, কেহ কৃপা করুন। প্রণাম প্রভু, যেন সমস্ত আপনার শ্রীমুখ থেকে। ধন্যবাদ, শুভ্রা রায় মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম প্রভু। পুরুষোত্তম মাস সম্বন্ধে আমার আইডিয়া ছিল না, শুধু শুনেছিলাম যে এটাতে কোনো মানে শুভ কাজ হয় না, তো আবার এটা আবার যে এক্সট্রা একটা মাস এসেছে এটা সম্বন্ধে আমি শুনেছিলাম আগে, কিন্তু এটা কেন কিভাবে আসে আজকে সেটা সম্বন্ধে শুনলাম, কিন্তু হিসেবগুলো তো প্রভু সব আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। আপনি কত মিনিট কত সেকেন্ড বললেন, আমার তো মানে আমি ধরতে পারলাম না, গ্রহণ করতে পারলাম না, এটাকে আমাকে আবার একবার শুনতে হবে, তবে হয়তো ডিটেইলসটা আমি বুঝতে পারবো। আর প্রভু আর বর্ণনাটা শোনার জন্য আগ্রহী আছি, কালকে কালকে হবে তো, কালকে শুনবো মানে যে বর্ণনাটা। প্রণাম প্রভু। এই যে হিসাবটা আছে না, হিসাবটা খুব ক্রিটিক্যাল আছে, এই জন্য আমি যা শুধু পড়ে শুনালাম, অনেকে মনে করতো এটা ভুয়া, এটা না, এটা গণনা গণিত আকারে গণনা করা আছে। হ্যাঁ প্রভু, তাই আর কি, মাথার উপর দিয়ে গেল, ওটা আরেকবার শুনতে হবে। প্রথমে বললাম না মাথার উপর দিয়ে যাবে, যা শুধু শুনিয়ে দিলাম। ঠিক আছে প্রভু, প্রণাম প্রভু। ওকে, ঠিক আছে, আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য বেশি চিন্তা না করে ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আমাকে ভালো রাখবে, টেনশন করবেন না। হ্যাঁ, কৃষ্ণ কৃপায় সবকিছু হয়ে যাবে।
আমরা তিনবার হরিনাম করে এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে জয় শ্রী বন্দর বিক্রি জয় গৌর হরি নৃসিংহ ভগবান কি জয়পাদ কি গুরু মহারাজ কি জয় ভক্তবৃন্দ কি জয় মহিমা কি অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। কালকে অবশ্যই সবাই উপস্থিত থাকবেন, আপনাদের কাছে অনুরোধ ভাগবত ক্লাস মিস করবেন না, এখন থেকে অভ্যাস করবেন যেন 8 দিনের মধ্যে যেন আমাদের অভ্যাস হয়ে যায় 100% উপস্থিত থাকার জন্য। আপনার সবাইকে সহযোগিতা করেন, পুরুষোত্তম আছে ভাগবত শ্রবণের মহিমা, হ্যাঁ ব্রত পালনের থেকে বেশি গুরুত্বপূর্ণ আছে মানে এটা সংকল্প করা যে আমরা প্রতিদিন ভাগবত শুনবো, প্রতিদিন গীতার ক্লাস শুনবো, প্রতিদিন ভক্ত সঙ্গ করবো, এই যে একটা সংকল্প, ভেরি ভেরি গুড। ওকে ধন্যবাদ সবাইকে।